হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন নিফটি ব্যাংকিং মার্কেট পারফরম্যান্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসবো আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না দেখে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গেলে ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। তারপর আপনি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। আমরা আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। নিফটির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য আমরা সিম্পলি এখানে একবার ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা সার্চ করে সার্চ অপশন এর উপর ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর সিম্পলি আমরা সার্চ করে নেবো নিফটি। আমরা সিম্পলি এখানে নিফটি সার্চ করে নিচ্ছি। সার্চ করার সাথে আমাদের কাছে নিফটি ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি আমরা নিফটির উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি এখান থেকে স্টোরেজের একটা অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা টেকনিক্যাল পেজ ওপেন হয়ে চলে এসেছে, এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। অর্থাৎ এই সাপোর্ট এবং রেস্টিং পয়েন্ট গুলো মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন নিফটির প্রতি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডাবল ট্যাপ করে নেবো। ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার স্টক ট্রেড অ্যান্ড অপশন ওপেন করে নেবো। সো আমরা দেখতে পেলাম নিফটি মার্কেট পরবর্তী দিন বেয়ারিশ পারফর্ম করতে পারে এবং সবচেয়ে বেশি জন মতামত জানিয়েছেন। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শ করতে ব্যক্তির মাধ্যমে পরবর্তী দিন নিফটি মার্কেটে ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ব্যাংক নিফটির উপরে ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমাদের কাছে ব্যাংক নিফটি প্রায় ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির মার্কেট 45,921 মার্কেট পৌঁছ করেছে। সো পরবর্তী দিন ব্যাংক নিফটির মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চ অপশনের উপর ট্যাপ করে আমরা সিম্পলি এখান থেকে আবার ব্যাংক নিফটি সার্চ করে নেবো। সার্চ করার সাথে ব্যাংক নিফটি চলে এসেছে। সিম্পলি আমরা ব্যাংক নিফটির উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে এখানে একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। এখান থেকে আবার স্টক রোটেশন উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা টেকনিক্যাল পেজ ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি আমরা এটার উপরে ক্লিক করে নেবো। মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন ব্যাংক নিফটির মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডাবল ট্যাপ করে নেবো। ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার স্টক ট্রেড অ্যান্ড অপশন ওপেন করে নেবো। ওপেন করার পর আমাদের কাছে ব্যাংক নিফটির চার্ট ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পেলাম ব্যাংক নিফটির মার্কেট পরবর্তী বুলিশ পারফর্ম করবে এবং সবচেয়ে বেশি জন মতামত জানিয়েছেন। সো আপনি আপনি নিশ্চয়ই যুক্তিগত পরামর্শ করতে ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ব্যাংক নিফটির মার্কেটে ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। এখান থেকে বাই করলে বা বাই পুট করে নিতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টমেন্ট জানি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট সেন্টার উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফান্ড করে নিতে পারেন এবং আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন। নমস্কার।